নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো ম্যাথমেটিক্সের, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি অঙ্কর ম্যাথমেটিক্সের পেজ নম্বর 423 নম্বর পেজের 5 দাগের অঙ্কগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। 5 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, আর 423 নম্বর পেজের যাবতীয় MCQ, SAQ, শূন্যস্থান, ট্রু ফলস, টু দা আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের প্লে লিস্টে সেটা করা আছে, ঠিক আছে। তো দেখো, অঙ্কটা স্টার্ট হয়েছে 423 নম্বর পেজ থেকে, কিন্তু আমি পাটিগণিত এবং তার সঙ্গে বীজগণিত এবং তার সঙ্গে আমাদের করণী নিরসনের অঙ্কগুলো সলভ করে দেবো। এটা কিন্তু 424 নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে বড় প্রশ্নগুলো, ঠিক আছে। কিন্তু অঙ্ক মানে স্টার্ট হয়েছে আমাদের 423 নম্বর পেজ থেকে, আমি করাবো 424 নম্বর পেজ থেকে। তো দেখো, এখান থেকে ফার্স্ট অঙ্ক 5 দাগের রোমানের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। কোন মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের পরিমাণটা নির্ণয় করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। এটা কিন্তু তোমাদের উদাহরণের অঙ্ক, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু 6.1 উদাহরণের অঙ্ক। তো দেখো, প্রতি বছর কিন্তু উদাহরণ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা কিন্তু ভালো করে উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তো দেখো, 2 বছরের সরল সুদ কত আছে, 840 টাকা আছে। তাহলে আমাদের 1 বছরের সরল সুদ কত হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 420 টাকা হবে, তাই তো? তো দেখো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য, তো তোমরা তো জানো যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরল সুদ কিন্তু 840 টাকা এবং আমাদের চক্রবৃদ্ধি সুদ কিন্তু 869.40 টাকা, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হবে, 29.4 টাকা হবে, অর্থাৎ 29 পয়েন্ট আমাদের 40 টাকা, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, আমাদের যদি 420 টাকার 1 বছরের সুদ যদি 29 পয়েন্ট যদি 4 টাকা হয়, তাহলে 1 টাকার কত এবং 100 টাকায় কত, তাই তো? তো দেখো, 420 টাকার 1 বছরের সুদ আসলে 29.4 টাকা, 1 টাকার কত এবং 100 টাকার কত, ঠিক আছে। তো দেখো, টোটাল ক্যালকুলেশন করে আমরা 7% পাচ্ছি। কত পার্সেন্ট পাচ্ছি? R = 7% পাচ্ছি। তো আমাদের কিন্তু প্রিন্সিপালটা বের করতে হবে। কী বের করতে হবে? প্রিন্সিপাল বের করতে হবে, অর্থাৎ আসল বের করতে হবে। আর আমরা কিন্তু আর এর মান কিন্তু 7% অলরেডি পেয়ে গেছি, তাই তো? তাহলে তোমরা দেখো, সুদের হার 7% আছে, এটা কিন্তু আর আছে, ঠিক আছে। এবং আমাদের সময় কিন্তু 2 বছর এবং সুদ কিন্তু 840 টাকা। তাহলে আমরা আমাদের প্রিন্সিপালের ফর্মুলাটা পড়বে, আসল সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই আর, মানে বাই আর কি। ইন্টারেস্ট কত আছে, 840 আছে, গুণ 100, এবং আমাদের টি কত আছে, 2 বছর আছে, এবং আর কত আছে, আর কিন্তু আমাদের 7% আছে, এখানে আমি 7 বসিয়ে দিয়েছি। তো দেখো, কাটাকাটি করলে কত হবে, আমাদের হবে 120 হবে, ঠিক আছে। বুঝতে পারলো, 840 কে 7 দিয়ে করলে মানে কাটলে কত হবে, 120 হবে, এবং 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 50 হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি 120 × 50, ঠিক আছে, অর্থাৎ কত হবে, এর অ্যান্সার হবে 6000 টাকা, ঠিক আছে, 6000 টাকা। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের রোমান টু এর অঙ্ক। তো দেখো, আমাদের রোমান টু এর অঙ্ক কী বলেছে, বলেছে দুই বন্ধু যথাক্রমে 40000 টাকা এবং 50000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তো দেখো, এখানে কী বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তোমাদের। আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধুর মূলধনের অনুপাত যেটা আছে সেটা কিন্তু আমরা অনুপাত করে 4:5 পেয়েছি, এবং মোট লভ্যাংশের পরিমাণ এক্স টাকা ধরা হয়েছে। লাভের 50% সমান কেসে এক্স মাল্টিপ্লাই অনুপাত করে 4:5 পেয়েছি, এবং মোট লভ্যাংশ এক্স টাকা এবং লাভের পরিমাণ 50% টোটাল ক্যালকুলেশন করে x/2 টাকা পেয়েছি। এখানে আমরা x/2 টাকা তারা সমানভাবে ভাগ করবেন এবং বাকি অবশিষ্টাংশ অর্থাৎ x-x/2 ক্যালকুলেশন করে x/2 টাকা পেয়েছি, অর্থাৎ x/2 টাকা সমানভাবে ভাগ করলে তারা প্রত্যেকে পাবে x/2 × 1/2 সমান কেসে x/4 টাকা। তাহলে বাকি অবশিষ্টাংশ x/2 টাকা মূলধনের অনুপাত ভাগ করলে প্রথম বন্ধু পাবে 4/4+5 অর্থাৎ x/2 টাকা মাল্টিপ্লাই করলে কি হবে, 2x/9, এবং দ্বিতীয় বন্ধু পাবে 5x/18। তাহলে প্রথম বন্ধুর মোট টাকা
ঠিক আছে এক্স বাই ফোর প্লাস টু এক্স বাই নাইন টাকা, এবং দ্বিতীয় বন্ধুর মোট টাকা পাবেন এক্স বাই ফোর প্লাস ফাইভ এক্স বাই এইটিন। তো দেখো টোটাল আমরা দেখতে পাচ্ছি শর্তানুসারে এক্স বাই ফোর প্লাস টু এক্স বাই নাইন সমান সমান এক্স বাই ফোর প্লাস সমান সমানের পরে এক্স বাই ফোর প্লাস ফাইভ এক্স বাই আঠেরো মাইনাস আটশো। ঠিক আছে, তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এক্স সমান সমান আটশো গুণ আঠেরো সমান সমান এক্স সমান সমান চোদ্দো হাজার চারশো। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কী হবে, কী হবে চোদ্দো হাজার চারশো ভাগ চার যোগ টু মাল্টিপ্লাই চোদ্দো হাজার চারশো বাই নাইন। টোটাল ক্যালকুলেশন করে কত হবে ছত্রিশশো যোগ বত্রিশশো সমান সমান ছ হাজার আটশো টাকা। এর অ্যান্সার হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এবার আমি ছয় দাগের রোমানের অঙ্কটা সলভ করাবো এবং ঠিক আছে, এবং রোমান্টির অঙ্কটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছয় দাগের রোমানন এবং রোমান্টু দুটো অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি। তো দেখো অঙ্কটা কি আছে, এক্স আছে। তো দেখো এখানে কি আছে, এক্স বাই এক্স মাইনাস বি এবং বি বাই এক্স মাইনাস এ সমান সমান টু, এটা আমাদের কিন্তু অঙ্কটা বলেছে। তো দেখো এখানে যে টুটা আছে এটা ওয়ান প্লাস ওয়ান করে দিয়েছি এবং এই একটা ওয়ান এই দিকে নিয়ে গেছি এবং আর একটা ওয়ান আমাদের বা দিকে নিয়ে গেছি, মানে দুটো ওয়ান আমি দুটো মানে দুজনের সঙ্গে আমি কী করছি মাইনাস মাইনাস করছি, এর সঙ্গে মাইনাস ওয়ান করেছি এবং এর সঙ্গেও মাইনাস ওয়ান করছি। ঠিক আছে, তো দেখো এবার আমি লসাগু করেছি, লসাগু করে এটা কী আছে এক্স মাইনাস বি, এখানে লসাগু কী আছে এক্স মাইনাস এ। তো দেখো টোটাল লসাগু করে আমরা কী পাচ্ছি, এ মাইনাস এক্স প্লাস বি এবং এখানেও পাচ্ছি এ মাইনাস এক্স প্লাস বি। ঠিক আছে, তো দেখো নিচে এক্স মাইনাস বি এক্স মাইনাস বি, এবার আমি কী করছি, তো দেখো এখানে কিন্তু এ মাইনাস এক্স প্লাস বি এবং এ মাইনাস এক্স প্লাস বি, এটা কিন্তু আমাদের টোটাল কিন্তু কমন চলে গেছে। ঠিক আছে, কমন গেলে কী থাকছে, ওয়ান বাই এক্স মাইনাস বি থাকছে এবং ওয়ান বাই এক্স মাইনাস এ থাকছে, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে এবং সমান সমান কী আছে জিরো, তাই তো? তো দেখো এটা কেটে দিচ্ছি, না কাটলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, খুবই নোংরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি এবং অপর দিকে কী থাকছে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি থাকছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি টোটাল ক্যালকুলেশন করে টু এক্স মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, এবং নিচে কী থাকছে, নিচে থাকছে এক্স মাইনাস বি এবং এক্স মাইনাস এ, এখানে কী আছে সমান সমান কী আছে জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটু কেটে দিচ্ছি, এক্স মাইনাস এক্স মাইনাস সরি এ মাইনাস এক্স প্লাস বি যদি থাকে তাহলে কী থাকবে, তাহলে থাকবে এ মাইনাস এক্স প্লাস বি যদি হয় তাহলে কী হবে, তাহলে হবে সমান সমান জিরো, তাই তো? সমান সমান জিরো, তাহলে কী হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এক্স সমান সমান কী হবে মাইনাস এ আর মাইনাস বি হবে, তাই তো? তো দেখো এখানে মাইনাস এক্স সমান সমান মাইনাস কমন এলে কী থাকছে এ প্লাস বি থাকছে, এ প্লাস বি থাকছে, এইটা এটা কেড়ে দিলে কী থাকছে এক্স সমান সমান কী থাকছে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি থাকছে এর অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আর একটা মান আমাদের বের করতে হবে, তাহলে আমরা দেখতে পারছি মাইনাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে তাহলে মাইনাস এক্স সমান সমান মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস এক্স সমান সমান কী আছে মাইনাসটা কমন নিলে কী থাকছে এ প্লাস বি থাকছে, বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে এক্স সমান সমান এ প্লাস বি। ঠিক আছে, অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে টু এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে, তো দেখো একটু মোটা দাগ পড়ে যাচ্ছে, একটু সরু করে দিই। ঠিক আছে, একটু সরু না করলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে ঠিক বোঝাতে, তাহলে কী থাকছে টু এক্স মাইনাস এ মাইনাস বি সমান সমান জিরো, তাহলে টু এক্স সমান সমান কী আছে এ প্লাস বি থাকছে, এক্স সমান সমান কী আছে এক্স সমান সমান কী আছে এ প্লাস বি বাই টু আছে। ঠিক আছে, বুঝতে পারছি আমি কী বলছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সারটা এ প্লাস বি আর এটা কী আছে এ প্লাস বি বাই টু, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, এবার আমি ছয়ের রোমান্টির অঙ্কটা করাবো, কী বলেছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে ত্রিশ টাকায় তিনটি বেশি কলম পাওয়া যাবে, দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার তেইশ সালের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, এটা কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট থ্রির অঙ্ক। ঠিক আছে, তো দেখো কী বলেছে, ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা, তো দেখো একটু মোটা দাগ পড়ছে, একটু শুরু করে দিচ্ছি, টাকা ছিল এবং পূর্বে এক্স টাকায় কলম পাওয়া যেত বারোটি, তাহলে পূর্বে ত্রিশ টাকায় কলম পাওয়া যেত কত, এক্স টুয়েলভ টুয়েলভ বাই এক্স মাল্টিপ্লাই থার্টি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো আমি, তো দেখো এখানে বলা হয়েছে যে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে
প্রতি ডজন কলমের মূল্য হবে x - 6 টাকা তাই তো তাহলে বর্তমান x টাকায় কলম পাওয়া যাবে x - 60 তাহলে বর্তমানে 30 টাকায় কলম পাওয়া যাবে কি হবে 12 / x - 6 মাল্টিপ্লাই কত 30 তাই তো বুঝতে পারছো আমি কি বলছি শর্ত অনুসারে এবার আমাকে করতে হবে শর্ত অনুসারে করে আমরা দেখতে পাচ্ছি 12 x - 6 মাল্টিপ্লাই 30 মাইনাস 12 x মাল্টিপ্লাই 30 সমান সমান 3 তাহলে কি করছি তাহলে আমরা এখানে কাটাকাটি করে কত পাচ্ছি 360 বাই x মাইনাস 6 মাইনাস 360 বাই x সমান সমান 3 তাই তো তাহলে এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 360 x মাইনাস 300 x প্লাস 2100 বাই x স্কয়ার মাইনাস 6 x সমান সমান কি আছে 3 তাহলে কত আছে 2160 বাই x স্কয়ার মাইনাস 6 x সমান সমান কত 3 তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটায় তো দেখো এখানে আমরা 3x স্কয়ার মাইনাস 6x তো দেখো কি আছে ক্যালকুলেশন করে 3 দুগুণে 6x আমরা এখানে টোটাল ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে মাইনাস 24 কিন্তু ঋণাত্মক হতে পারে না কারণ কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা টোটাল ক্যালকুলেশন করে এর অ্যানসার আছে অ্যানসার হয়েছে 30 টাকা ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।